মানিকগঞ্জের কলেজ ছাত্র মনির হত্যায় চারজনের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে চাঞ্চল্যকর কলেজ ছাত্র মনির হোসেন হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক আজ সোমবার বেলা বারোটার দিকে এই রায় দেন

মনির হোসেনকে 2015 সালের 10 সেপ্টেম্বর 20 লাখ টাকা মুক্তিপঞ্চে অপহরণ করে পরের দিন 11 সেপ্টেম্বর মনির হোসেনের মা মালেকা বেগম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানা একটি মামলা করেন ওই মামলায় বাদশা মিয়াকে গ্রেফতার করা হয় আসামি বাদশা মিয়ার স্বীকারোক্তি মতে পুলিশ 12 সেপ্টেম্বর বংশী নদীর ভাষা সহই রফিক সেতুর কাছ থেকে মনির লাশ উদ্ধার করে পরে অপহরণ কারিদার সাবারের নামা বাজার আসামি করে নিয়ে রানা ধ্বংসের খন্ড খন্ড স্লাব দিয়ে মনির হোসেনকে নদীতে হাত পা কোমর ও গলা বেঁধে জীবন্ত অবস্থায় নদীতে ফেলে হত্যা করে এ ঘটনায় দুই হাজার পনেরো সালের পাঁচ অক্টোবর মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক নম্বর আসামি বাদশাহ একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন